1954 সালের নির্বাচনে যখন অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো এক হয়ে যুক্ত ফ্রন্টের নামে নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায়, তখন ওই রাজাকার আল বদরের দল মুসলিম লীগ তখন বলেছিল যে নৌকা মার্কায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। 70 সালের নির্বাচনে তারা বলেছিল যে লুঙ্গি ছেড়ে ধুতি পড়তে হবে। 91 সালের নির্বাচনে তারা বলেছিল মসজিদে উরুধ্বনি হবে। 96 সালের নির্বাচনে তারা বলেছিল বাংলাদেশ ভারত হয়ে যাবে। এই একই উন্মাদনা, একই উস্কানি, একই চক্রান্ত, কিন্তু এই বাংলাদেশের 16 কোটি মানুষ, এই বাংলাদেশের আপামর মানুষ সবাই অসাম্প্রদায়িক। গুটি কতক মানুষের এই সাম্প্রদায়িক উস্কানিতে এই দেশ বিভ্রান্তির পথে যাবে না। এই দেশের নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা, যিনি একই ধারণা নিয়ে এই দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। পাকিস্তানি আইএসআই এজেন্ট, আন্তর্জাতিক কিছু চক্রান্ত এই দেশকে অস্থিতিশীল করে তারা ফায়দা লুটতে চায়, কিন্তু বারবার জননেত্রী শেখ হাসিনা সেই সমস্ত চক্রান্তকে কবর রচনা করে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন এই 16 কোটি মানুষের দায়ভার ঘাড়ে নিয়ে। তার জীবনের উপরে 19 বার হামলা হয়েছে শুধুমাত্র তাকে নৃশংসভাবে হত্যা করার জন্য। তার পরিবার সমস্ত মানুষকে হত্যা করা হয়েছে, এখন তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছে। একমাত্র কারণ যে এই বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় পাকি প্রেমীদের হাত তুলে দিতে হবে। এই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর নেতৃত্বে একত্রিত হয়েছিল, তারই কন্যা বঙ্গবন্ধুর কন্যা, তার নেতৃত্বে বাংলাদেশের 16 কোটি মানুষ একত্রিত হয়ে এগিয়ে যাচ্ছে। এখানে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের কোনো স্থান নেই। আমি জাতিহীন ভাষায় বলে দিতে চাই, আমাদের এই কুমারখালী খোকসাই যদি কোনো মৌলবাদ, উগ্রবাদ এবং উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যদি কোনো রকম কোনো হঠকারী সিদ্ধান্ত নিতে চায়, বিগত দিনে পরাজিত হয়েছে, এইবার পরাজিত হবে, তবে এইবার এইবার তাদের কবর রচনা করা হবে। আমরা খুব ভালো মতো চিনি এই কুমারখালী খোকসাই মৌলবাদের দোসর কারা, কারা এটার নেতৃত্ব দেয় এবং এর পেছনে কারা, প্রত্যেককেই আমরা চিনি। সাবধান মানে উচ্চারণ করে নিয়ে যাচ্ছি, যদি কোনো প্রকার কোনো অঘটন ঘটে আপনাদের কিন্তু বাড়ি বাসার ইট পর্যন্ত থাকবে না। আপনারা কোথায় ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ছেলেমেয়েরা কোথায় চাকরি বাকরি করে সবই আমাদের জানা। সমস্ত ব্যবস্থা নেওয়া হবে, কঠোর হাতে দমন করা হবে। এই বাংলাদেশে বাস করতে চাইলে বাংলাদেশের চেতনায় বাস করতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বাস করতে হবে। পাকিস্তান প্রেমীদের জায়গায় বাংলাদেশে হবে না। রাষ্ট্রবিরোধী এবং এই সমাজ বিরোধী যে অপশক্তি, এই অপশক্তি বাংলাদেশ থেকে চিরকালের মতো নির্মূল করা হবে, শেকড় থেকে উৎখাত করা হবে। এবং সেই সংকল্প নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন এবং তার সহযোগী হিসাবে আছে আমরা। আমরা তার প্রত্যেকটা নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে এই বাংলাদেশকে 2041 সোনার বাংলা করব নিশ্চয়ই। ইনশাআল্লাহ আমরা সেই সুন্দরের অপেক্ষায় থাকব। আগামী প্রজন্মকে, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের 30 লক্ষ শহীদের রক্তের ঋণ আমরা পরিশোধ করে উন্নত বাংলাদেশে চলে যাব। এবং আবারও বলে যাই, সাম্প্রদায়িক এবং জঙ্গিবাদের সমস্ত অপশক্তি এই বাংলাদেশ থেকে নির্মূল করা হবে এবং অবশ্যই কুমার